এই আসামির পায়ে বেরিয়ে ছিল না, তার ই ছিল হাতেই দাঁড়ানো ছিল পায়ে বেরি, উনি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনার পায়ে বেরিয়ে ছিল না। তাহলে বোঝা যাচ্ছে বেরি না রাখার ব্যাপারে কোথাও না কোথাও একটা ঘটনা ছিল, এবং তিনি যে পালাবেন এটা তিনিও জানতেন এবং অনেক সংশ্লিষ্ট অনেকেই জানতেন। এটাকে চাপা দেওয়া হয়েছিল, ওদের ট্রেনিং আপনি চিন্তা করতে পারবেন না, ওদের শিক্ষা দীক্ষা চিন্তা করতে পারবেন না, ওরা মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুকে তারা মনে আলিঙ্গন করে, ওদের ভাবনা আমি দেশকে বাঁচাচ্ছি জাতিকে বাঁচাচ্ছি তাদের ভাবনা, কিন্তু এই ভাবনাতে যারা দীক্ষিত হয় তাদের পক্ষে এই জাতীয় কাজ করা এটা কোনো ব্যাপারই না। প্রথম প্রশ্ন করবেন তার পায়ে বেরি ছিল কিনা, বেরি হচ্ছে স্কুল করতে পারতো না, তাহলে কে তাকে বেরি না পড়তে উৎসাহিত করবে? এখন আপনি যদি যান প্রথম মৌলিক প্রশ্ন, আসামির পায়ে বেরি ছিল না কেন? এরপর আপনি আগান উত্তর পেয়ে যাবেন। এখন ওই যে ঘটনা ঘটলো, ফার্স্ট প্রশ্ন আসবে এখানে, এই আসামির পায়ে বেরি ছিল না কেন? তার ই ছিল হাতেই দাঁড়ানো ছিল পায়ে বেরি, উনি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ওনার পায়ে বেরি ছিল না কেন? তাহলে বোঝা যাচ্ছে বেরি না রাখার ব্যাপারে কোথাও না কোথাও একটা ঘটনা ছিল, এবং তিনি যে পালাবেন এটা তিনিও জানতেন এবং অনেক সংশ্লিষ্ট অনেকেই জানতেন। এটাকে চাপা দেওয়া হয়েছিল। আমি ফার্স্ট প্রশ্ন রাখলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে, রাষ্ট্রের সামনে, এই ধরনের আসামিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পায়ে বেরিয়ে থাকেনি, এবং তার প্রোটেকশন কি ছিল, এবং তিনি যে পালিয়ে গেছেন, আমি পালিয়ে যাওয়ার ব্যাপারে বলতেছেন, দেখেন পালায় যেতেই পারে, তার ট্রেনিং প্রাপ্ত, তারা ট্রেনিং প্রাপ্ত, তাদের ট্রেনিং তো হালকা ট্রেনিং না। আচ্ছা বাংলা ব্যাগের চিন্তা করেন তো অনেকগুলো সংগঠন ছিল না এখানে, তারা তো অনেক অস্ত্র ব্যবহার করতো যেগুলো অনেক সময় আমাদের বাহিনীর হাতে পায়নি, এখন হয়তো পাইছে, কাজে তারা ট্রেন প্রাপ্ত এবং তারা অভিজ্ঞ এবং তারা জানে কে পালাতে হবে। ওই যে হুন্ডায় দাঁড়ায় ছিল সে কি সাধারণ লোক ছিল? না, তারা ওই গ্রুপের লোক ছিল, সবই ট্রেনিং প্রাপ্ত, সাহসী, মৃত্যু ঝুঁকি নিতে পারে। আপনি যখন মৃত্যু ঝুঁকি নিবেন পৃথিবী আপনার কাছে তোয়াক্কা নেই, আমি মরতে চাই, রাজীব গান্ধীর যে মারলো যে মহিলা উনি নিজে তো মারা গেল, কিন্তু উনি তো জানতো মারা যাবো, যেহেতু সে মারা যাবে সে মারতে পারছে, এটা তো সুইসাইড, নিজেকে নিজে মারলো, এটা তো গান্ধীর মতো মারা না তো, এটা কেমন বসতে ইন্দিরা গান্ধীর মারা না তো, সে নিজে মরবে জানে সে। কাজে যখন কোনো ব্যক্তি মনে করবে সেটা যদি জঙ্গি সংগঠন হয়, ওদের ট্রেনিং আপনি চিন্তা করতে পারবেন না, ওদের শিক্ষা দীক্ষা চিন্তা করতে পারবেন না, ওরা মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুকে তারা মনে আলিঙ্গন করে, ওদের ভাবনা আমি দেশকে বাঁচাচ্ছি জাতিকে বাঁচাচ্ছি তাদের ভাবনা, কিন্তু এই ভাবনাতে যারা দীক্ষিত হয় তাদের পক্ষে এই জাতীয় কাজ করা এটা কোনো ব্যাপারই না, তারা করেছে। প্রশ্ন হলো তারা অতর্কিত করেছে, হ্যাঁ আমাদের পুলিশ বাহিনী যারা ছিলেন তারা হয়তো অতর্ক গভীরে যান, ভাবতে পারেন এটা হতে পারে, এটা চিন্তার বাইরে, হয় বলে তো চিন্তা করে, এখন হইছে চিন্তা করবেন, কিন্তু প্রথম প্রশ্ন করবেন তার পায়ে বেরি ছিল কিনা, বেরি হচ্ছে হুন্ডে উঠতে পারতো না, তাহলে কে তাকে বেরি না পড়তে উৎসাহিত করবে? এখন আপনি যদি যান প্রথম মৌলিক প্রশ্ন, আসামির পায়ে বেরি ছিল না কেন? এরপর আপনি আগান উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ। তবে এই জাতীয় ঘটনা যদি সামনে না ঘটে সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হবে, আমরা চাই না এইটাকে নিয়ে আবার যদি মনে করেন অপোজিশন একটা নতুন বলা শুরু করে সরকার শপথ হয়ে গেছে এইটা হয়নি, বলবো না, এটা একটা এক্সিডেন্ট ঘটনা ঘটতেই পারে, আমি বললাম তো ঠিক আছে আপনি মনে করেন জমিনা শুরু হয়েছে, আমি এই আপনার কথাই বলি যদি তাই হয় তাদেরই প্রমাণ করতে পারে জমিনা শুরু হয়েছে, আমি বললাম তো যেটা অপোজিশন যারা বলতেছে আমরা দেখেছি পত্রিকায় পড়লাম, আমরা তো গভীরে যাবো না, তো আমি সচকে যা দেখলাম এখন যারা বলতেছে এর পিছনে নাটক আছে, এই ব্যাখ্যা তাদের, এই প্রমাণ তাদের ঘটবে, এখন সবকিছু যদি আপনি একমাত্র দেখেন, যদি সত্যি এর অর্থে মনে করেন ঘটনা না হয়, যদি এটা একটা ওদেরই ব্যাপার হয়, আর আপনি যদি বলেন নাটক, তাহলে সত্য চাপা পড়ে গেল, যে কোনো এক পক্ষ সত্য চাপা দিচ্ছে, আবার সরকার যদি বলে এটা ওই ঘটনা, সে যদি আবার বলে যে অপোজিশনের কথা সত্য যদি হয় এটা নাটক, আমি বলছি নাটক চাই না, এই জঙ্গি নিয়ে অনেক কিছু করতেছে বাংলাদেশে করছে, আমরা এখন স্টেট জানতে চাই, আমরা একটা সুস্থ স্বাভাবিক প্রাচ্য নির্বাচন চাই, জনগণের ম্যান্ডেট চাই, এবং দেশ আগায় গেছে, এরপরে যিনি ক্ষমতায় আসবেন যে কোনো গভর্নমেন্ট হোক, বর্তমান আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক বা অন্য যেই কবে আসুক না, আপনাকে চিন্তা করতে হবে এই পর্যায়ে আপনাকে শুরু করতে হবে, তখন এটা বলবেন না ঈশা সব খেয়ে ফেলাছে কিছু নাই, এগুলো বলেন না, এই কথা না বলার জন্য আপনার বিশ্লেষণ দেন,
আমি অপোজিশনকে সব সময় বলি একটা কথা, সব সময় তারা যখন কথা বলে নেগেশন, পুরো একদম টোটাল নেগেশন, কিচ্ছু হয়নি। আমি সমুদ্র যাওয়ার পর দেখেছিলাম বিএনপি ভাষ্য দিলে একটা কাজটা ভালো হয়েছে, কারণ ভারতের সাথে মায়ানমারের সাথে আপনি কিন্তু আইনগত যুদ্ধ জিতছেন, এটা আপনার জয় দলের চেয়ে রাষ্ট্রের জয় কিন্তু এটা। সেই দিন বিএনপি কিন্তু স্টেটমেন্ট দেওয়ার পর এক ঘন্টার মধ্যে প্রত্যাহার করছে। আমি সেদিন প্রশ্ন করেছিলাম ডক্টর কেন করলেন, কেন দেব, অর্থাৎ বিএনপি বা জাতীয় পার্টি যারাই আছে কোন দলের থিঙ্ক ট্যাঙ্ক কাজ করতে পারতেছে, সিস্টেম সবাই ফরমাশ হয়ে গেছে, ও নেতা যা চায় সেভাবে তৈরি না করলে আপনি ওই দল থাকতে পারবেন। তাহলে আপনি যখন ক্ষমতা যাওয়ার আগেই নিজ দলের কাছে বন্দী হয়ে গেছে, বন্দী হয়ে গেছেন, তো ক্ষমতা গেলে কেউ বুঝে যাচ্ছে। সুতরাং এই বন্দিত্ব অর্থাৎ দলীয় বন্দিত্ব, রাষ্ট্রীয় বন্দিত্ব, এগুলোতে মুক্তি চাই। এইটাই হল আগাইকার একমাত্র, স্বামীজি আগাইতে চান প্রত্যেক দলকে প্রমাণ করতে হবে কি হচ্ছে। যেমন বিএনপির ফখরুল সাহেব মির্জা ফখরুল ভালো ভালো কথা বলেন, শিক্ষিত লোক। এখন ওনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমান যে সমস্যাটা দেখে, 10 তারিখ নিয়ে একটা সেন্সেশন, না জানি কি হয়ে যায়। এখন বিএনপি কিন্তু চেষ্টা করতেছে ঢাকায় মিটিং করবে, হয়তো পাবে না। এখন বলা হচ্ছে সরকারি তরফ থেকে ইন্টারনাল মেসেজ গোপন, যেটা আপনারা টঙ্গিতে যা করেন, বিরাট মাঠ আছে সেরেল দা। আবার এই মতো পারে তারা বলবে আমরা পল্টনে করবো, যে পল্টনে কতগুলো জায়গা দেবেন আপনি, আপনি তো আপনার সুরাজুদ্দার, যদি না পান আলোচনা করেন কি ওইটা, চেষ্টা চলছে। এখন এই সমাবেশটা কেন করে আতঙ্ক সৃষ্টি হলো, কেন কেন আজকে আওয়ামী লীগকে ঘন ঘন বিবৃতি দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘুম নাই তো, উনি প্রতিদিন একটা মিটিং করতেছেন, সেই মিটিং কি লক্ষ্য রাখেন, এরা কিন্তু কাউন্সিল করতেছে, দলের কাউন্সিল মিটিং আগামী মাসে নির্বাচন দলীয়, এরা কিন্তু ধারাবাহিক ব্যাপার আছে, এমন না যে আপনার দেখে সে করতেছে, সে তার ধারাবাহিক মিটিং করতেছে, কিন্তু আপনারাও 7-6 আর একটা করবেন। এখন আপনারা প্রশ্ন করবেন, এই প্রশ্ন কেন আনা হলো যে 10 তারিখের পরে সরকার পরিবর্তন হয়ে যাবে, তারিখ জিয়ার খালেদা জিয়া দেশ চালাবে, এটা মানি যদি পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে কি তারিখ জিয়া ক্ষমতা আসেনি, খালেদা জিয়া আসেনি, ওটা তো অগণতান্ত্রিক পরিবর্তনের নিয়ম কানুন আছে একটা, তো সেই নিয়ম মধ্যে গেলেন না, তো হতাশাটা কে সৃষ্টি করলো? আপনি যে বক্তব্য দিচ্ছেন, আমরা একবার চিন্তা, আপনি 120 ছিলেন, খেয়াল করেন আপনার মর্যাদা কিন্তু আছে, আপনার কণ্ঠস্বর কিন্তু অনেক বড় ছিল এক সময়, এটা আপনি কি বললেন? ওই সময় পরে যদি সরকারটা তারাই হয় কোন বদলতে হবে, তাহলে এখন যদি এই সরকার শৈলাচারী হয় ওই সরকারটা কি জনগণ যদি সমর্থন দেয়, যেমন জনগণ তার ক্ষমতা বসতে পারবে, তখন নির্বাচন পারবে না। কাজেই এটাও ছিল একটা বিভ্রান্তিক তথ্য এবং এটাও রেজিস্ট্রেশন সৃষ্টি করেছিল। এই জন্য মির্জা ফখরুলও কিন্তু আমাদের কাছে মেসেজ আসতো, উনিও কিন্তু আমরুল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কেন এই কথা বলতে গেলেন, ধিক্কার দিয়েছেন কিন্তু